আচ্ছা বর্ষায় ভেজা দীঘা কিন্তু এরকম দেখতে, কাল পরশু জ্বর তো আসবেই। আচ্ছা দীঘাতে এলে কিন্তু এই জায়গায় স্কুটি ভাড়া করে আপনি সি বিচে চালাতে পারবেন। এত ভালো সমুদ্রের হাওয়া, সানসেট, তারপর আপনাদের সবার সঙ্গে একটা স্কুটি রাইড। এখানে কিন্তু নাচ গান আর মদ্যপান চলছে, কেউই ভিড় দেখে বলতে পারবে না যে আজ সোমবার। আর বিচে কিন্তু ওই গাড়িটাও চালাতে পারবেন, মানে এই যে স্টেশনের প্ল্যাটফর্ম হারিয়ে আমার হোটেল। চোখে নুন চলে গেছে, এখানে সমুদ্রে এলাম ডাবের জল খেলাম না তা কখনো হয়। অনেক রকমের অপশান আর একদম লাইভ গ্রিল করে দিচ্ছে। আর এই হলো আমার আজকের রুম, এই হলো আমাদের ওল্ড দীঘা সি বিচ। ও নমস্কার, বিশ্ব বাংলার সর্বশ্রেষ্ঠ সমুদ্র সৈকত দীঘা থেকে আপনাদের স্বাগত জানাই। আগের ব্লগে আমি কিন্তু কলকাতা থেকে দীঘা এসেছিলাম বিলাসবহুল ভলভো বাসে, আশা করি ওই ব্লগটা আপনারা দেখেছেন। অ্যান্ড চ্যানেলে যে এত সাপোর্ট দিচ্ছেন ওর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ব্লগে কিন্তু আমরা দীঘা ভ্রমণ করতে চলেছি। যারা বলেছে যে এই চ্যানেলেও বাস জার্নি করছেন, তো না, এই চ্যানেলে কিন্তু সব কিছু থাকবে। তো এটা হচ্ছে দীঘা ভ্রমণের ব্লগ। এই ভিডিওতে আমি আমার দীঘার হোটেল দেখাবো, ওল্ড দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচ, তারপর উদয়পুর সি বিচ, আর মোটামুটি খরচ সব কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে। এখনই কিন্তু আমি কলকাতা থেকে এসেছি, এখন বাজে দুপুর 12টা। ছোট্ট একটা ওল্ড দীঘা সি বিচের ট্যুর দিয়ে আপনাকে কিন্তু নিয়ে যাবো আমার হোটেলে। এই হলো ওল্ড দীঘা সি বিচ, আর এখানে কিন্তু বিশ্ব বাংলার একটা গ্লোব আছে। আশা করি বিকেলে এখানে ফাউন্টেন চালাবে, তবে দেখে মনে হয় না, এখানে যদি ফাউন্টেন লাইট এসব থাকতো খুব ভালো লাগতো। আফটারঅল আমাদেরই বিশ্ব বাংলা। কিছু বছর আগে ওল্ড দীঘা কিন্তু অনেকটাই অপরিষ্কার ছিল, কিন্তু এখন দেখুন, জায়গাটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে। এখানেই পার্ক বানিয়েছে, যেখানে কিন্তু ওখানে আই লাভ দীঘাও লেখা, ছবি তোলার জায়গা। আর এই হলো আমাদের ওল্ড দীঘা সি বিচ। ও এখন কিন্তু এখানে জোয়ার চলছে, যার জন্যে জলের স্রোত দেখুন অনেক বেশি। আর ভাটা হলে বিকেলে এই যে পাথর বানানো, এখানে কিন্তু বসতে পারবেন। বসার জন্য হয়তো এগুলো বানায়নি, কিন্তু অনেক মানুষই কিন্তু বসে। তাছাড়া এখানে কিন্তু বসার সিঁড়ি বানিয়েছে, অনেক মানুষ কিন্তু পা ঝুলিয়ে আনন্দ নিচ্ছে এই সমুদ্রের হাওয়ার। এমনিতে তো বুঝতেই পাচ্ছেন যেমন সমুদ্রের ধার হয়, কোথাও আইসক্রিম কোথাও ডাব এসব বিক্রি হচ্ছে, তবে চোখে মুখে না নুন খুব আসছে বোঝা যাচ্ছে। বৃষ্টি হলে ভালো হয়, দীঘার এক অন্য ছবি দেখাতে পারবো আপনাদের। এখানে সমুদ্রে এলাম ডাবের জল খেলাম না তা কখনো হয়, এটা হচ্ছে 50 টাকা। আর আজকাল ডাবওয়ালারাও কত অ্যাডভান্স হয়ে গেছে, সবার কাছে ফোন পে আছে, বেশ ভালো। আর জলওয়ালা ডাব নিয়েছি, ডাবের শ্বাস আমার খুব একটা ভালো লাগে না। যাচ্ছে তাই কাণ্ড হলো, সমুদ্রের ধারে দাঁড়িয়ে ট্রাইপড বের করছিলাম আমার ব্যাগ থেকে, যাতে একটা টাইম ল্যাপস বানাতে পারি। চেঞ্জ করছিলাম ট্রাইপড, খেয়াল করিনি একটা সাংঘাতিক ঢেউ এলো, আর চোখ মুখ জামা ক্যামেরা ক্যামেরার ব্যাগ সব কিছু ভিজে গেল। এমনিতে তো ওয়াটারপ্রুফ গোপ্রো, কিন্তু সমুদ্রের জল কোথায় কোথায় নুন চলে গেছে কে জানে, পুরো স্ক্রিনে যাচ্ছে তাই অবস্থা। এটা হোটেলে গিয়ে ঠিক করতে হবে, চোখে নুন চলে গেছে। এই যে টাইম ল্যাপস বানানোর জন্য রাখলাম, এমন না হয় যে ঢেউ এলো আর এসব সব নিয়ে চলে গেল, অনেক ভিডিও আছে, এটা যেন না যায়। ঢেউ মানে পুরো এই অবধি আসছে, আর একটা ঢেউ তো বাইরে এসে সব ভিজিয়ে দিল। আর আজ থাকছিও আমি ভালো হোটেলে, তো ভালো হোটেলে যাবো এইভাবে পুরো গা ভেজা, সারা গায়ে বালি, যাচ্ছে তাই লাগবে। তো এই ছিল ওল্ড দীঘা সি বিচ, বেশ ভালো লাগলো, তবে একটা ঢেউ এসে কিন্তু অবস্থা খুব খারাপ করে দিল। আচ্ছা এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে, ফ্রুট স্যালাড, ডাব, ওখানে আইসগোলা,
ওখানে কিন্তু হর্স রাইডিং হচ্ছে। যাই হোক, মুখ চোখের অবস্থা বাজে, এবার হোটেল যাই। হোটেলটা হলো নিউ দীঘা স্টেশনের একদম পাশে। সি ফেসিং হোটেল যত আছে দীঘাতে সবই কিন্তু মোটামুটি পুরনো। পুরনো হোটেলে থাকতে আমার অতটা ভালো লাগে না। সি ফেসিং কি যখন আমার সমুদ্র দেখার হবে আমি চলে যাব 5 মিনিট ওয়াকিং, তো সি ফেসিং হোটেল ওই জন্যে আমি নিইনি। কারণ কি দাম কিন্তু ওখানে সেই 1500-2000 টাকা লাগবেই ভালো হোটেলে থাকতে গেলে। আর এই যে ওল্ড দীঘা টাউন, এখানে কিন্তু একটা বিরিয়ানি হাউস আছে, অনেক বছর আগে খেয়েছিলাম, তখন তো বেশ ভালো লেগেছিল। আর যত সব বাংলা এসি বাস আছে 3x2 সব সামনে দেখে ছাড়ে, সবার কাউন্টার এখানে। আচ্ছা, এই হলো দীঘা ফ্ল্যাগ স্টেশন, খুবই ছোট স্টেশন, মেচেদার কিছু লোকাল আছে, আর সকালবেলা ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর একটা আছে দীঘা NJP পাহাড়ি এক্সপ্রেস, তো ট্রেন খুব একটা নেই। আর আমাদের এই হোটেল হলো দীঘা স্টেশনের একদম পাশে, মানে এই যে দীঘা স্টেশন এই যে হোটেল। আচ্ছা, আজ কিন্তু থাকবো দীঘার খুবই জনপ্রিয় 3-স্টার হোটেলে, হোটেল লি রোই। সামনেটা দেখেন নিন, এরকম নিরিবিরি, সমুদ্রের ধারে থাকলে যে ভিড়ভাড় থাকবে এসব কিন্তু এখানে নেই, একদম শান্তিতে থাকা যাবে। মানে এই যে স্টেশনের প্ল্যাটফর্ম হারিয়ে আমার হোটেল, এইরকম জায়গায় রুম নিই যাতে ট্রেন একদম ভালো করে দেখা যায়। আচ্ছা, তো রুম আমি বলেছিলাম যে স্টেশন সাইড হলে ভালো হয়, দেখি কি দিয়েছে। যেমন বলেছিলাম, রুম কিন্তু বেশ ভালো, দামটা বললে অবাক হয়ে যাবেন। এখানে আছে ছোট একটা ওয়াশরুম, অ্যামিনিটিস মোটামুটি সবই আছে। এখানে দেওয়া মিনি ফ্রিজ, আর এই হলো আমার আজকের রুম। ইউজুয়ালি আমি দামি হোটেলে থাকি না, কিন্তু ভাবলাম যে যাই। এখানে কিন্তু সব টিকিট কফি কেটে সব দেওয়া, এখানে কেটেল আছে, দুটো জলের বোতল যেটাকে এই মুহূর্তে আমি ফ্রিজে ভরবো, একটা টিভি আছে যেটা আমি হোটেলে কোনোদিনই দেখি না, এখানে স্যুটকেস রাখার জায়গা, এখানে ক্লোজেট, এত বসার জায়গা দিয়েছে কি হবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই ভিউ, একদম মানে বসে ট্রেন দেখা যাবে সকাল বিকেল যেই ট্রেনই আসুক। ভালো লাগলো ভিউটা, বেশ ভালো লাগলো। আমার রুম থেকে এই হলো পুরো স্টেশনের ভিউ, তবে ব্যালকনিটা একটু পরিষ্কার হলে হয়তো ভালো হতো, মানে এইরকম অবস্থায় নেই যে এখানে বিকেলে বসা যাবে। মিটসুবিশির এসি, মিটসুবিশি বোধ হয় এসিতে নাম্বার 1। আর রুমের ডেকোরেশনও মোটামুটি ভালো, এখানে মেনু কার্ড দেওয়া আছে, প্রাইসেস মোটামুটি ঠিকঠাক, মানে টু বি অনেস্ট 3-স্টার হোটেলে যেমন হয় তার থেকে কমই। যেমন পনির টিক্কা ইস 290, চিকেন টিক্কা ইস 350। এখান থেকে কিছু অর্ডার করি এক্ষুনি। আর এই যে এটা হলো বারের মেনু, ফর এক্সাম্পল এই যে ব্ল্যাক ডগ হলো 425। জাস্ট আইডিয়ার জন্য বললাম, আমার অনেক কাজ আজকে, সব আর হবে না। আচ্ছা, একটু ফ্রেশ হয়নি, জানিনি ওল্ড দীঘা সি বিচে কিন্তু যা তা অবস্থা হয়েছে। তারপর আসলে আমার একটা ভিডিও আপলোড করতে হবে আজই, ইভেন আজ সারা রাত ভিডিও এডিট করতে হবে, তারপর কাল গিয়ে আপলোড করতে হবে, তার সাথে সাথে দীঘার ট্যুরের ভিডিও বানাতে হবে, তো অনেক কাজ। আজকের ভিডিওটা এডিট করে আপলোডে বসাই, তারপর বেরোনো যাক দীঘা ভ্রমণের জন্য। এই ধরুন দুপুর 3-4 নাগাদ। এখানে ছোটোখাটো কিছু নিয়েছি, এটা হলো ক্রিম অফ চিকেন স্যুপ, আর এখানে আছে হলো মশালা পাঁপড়, আর এই যে মশালা পাঁপড়ের টপিং। পুরো মিল নিলাম না, কারণ কি সেটা কস্টলিও পড়তো, আর তাছাড়া এখন হেভি খাবো না, কারণ কি একটু পরে বেরিয়ে আমাকে খেতে হবে। এই যে এডিটিং চলছে, এটা সফটওয়্যারটার নাম হলো ফাইনাল কাট প্রো, আর এদিকে ডাউনলোড আর আপলোড স্পিড দেখে আমার অবস্থা খারাপ, মনে হয় না আজ ভিডিও আপলোড হতে পারবে। বিকেল 4:30 বেজে গেল, এখনও বেরোতে পারলাম না, তার কারণ এখানে আপলোডিং স্পিড সাংঘাতিক খারাপ, বুঝে উঠতে পারছি না কী করবো। এই মাত্র 1% আপলোড হয়েছে, এদিকে দেখুন স্পিড বাড়িতে আমার 100 MBPS আছে। যাই হোক, এটা আপলোডে লাগিয়ে বেরিয়ে যাই, যা হবে হবে। এখন বাজে বিকেল 4:30, বেরোতেও দেরি হয়ে গেল, আর দেখছি একটু একটু বৃষ্টিও পড়ছে। যতটা সম্ভব আপনাদের দেখাবো, এখান থেকে নিউ দীঘা সি বিচ কিন্তু হেঁটেই যাওয়া যায়, ওই যে ওই রাস্তা ধরে চলে যাব। আচ্ছা, স্টেশনের উল্টো দিকে কিন্তু SBSTC-র বাস স্ট্যান্ড, আর ওই সামনে নিউ দীঘা সি বিচ। আর এই বিচ ছাড়া দীঘাতে ঘোরার মতো কিন্তু অমরাবতী পার্ক আছে, আর একটা অ্যাকোয়ারিয়াম আছে, যদিও খুব একটা দেখার মতো কিছু নেই, তাও কাল সকালে যদি সময় বাঁচে তাহলে নিয়ে যাব।
বর্ষাকালে কিন্তু দীঘাকে এইরকমই দেখতে, এটাই হলো নিউ দীঘা সি বিচ। সি বিচ একটু আগে, এখানে কিন্তু খুব পাথরবর্তী, চান করতে হলে নিশ্চয়ই আগে যাবেন, কারণ কি এখানে যদি ঢেউ আসে আর আপনি যদি পাথরে আসেন তাহলে কিন্তু সোজা এখান থেকে হাসপাতাল। যদি সকালে বৃষ্টি না হয় এখানে হয়তো আবার আসবো সানরাইজ দেখতে, কারণ কি ওই দিকে হলো ইস্ট, সানরাইজ ওই দিক দিয়েই হবে। কি সাংঘাতিক ভিড় দেখুন, কেউই ভিড় দেখে বলতে পারবে না যে আজ সোমবার। দূর দূর যেখানেই দেখবেন আপনি কিন্তু মানুষ দেখতে পারবেন সমুদ্রে চান করছে। আচ্ছা, এখানে বলে দিই ওয়াটার স্পোর্টসের মধ্যে কিন্তু ওই যে বোটে করে নিয়ে যাচ্ছে ওটা হয়, আর এই যে জেট স্কি এই দুটো হয়। তাছাড়া যদি বিচে করতে চান তাহলে হর্স রাইডিং আছে, আর অনেক ফটোগ্রাফার আছে যারা আপনার ছবি তুলে দেবে যদি চান। আর বিচে কিন্তু ওই গাড়িটাও চালাতে পারবেন, ওটা ফোর হুইলার কি এটিভি না কি বলে। তবে বিচে নামার ব্যবস্থাটা খুবই খারাপ, মানে এইখান অবধি তো করা আছে কিন্তু তারপরে সব পাথর, মানে পাথর দিয়ে কিন্তু সবাইকে উঠতে হচ্ছে। এখানে জুতো পরে গিয়ে জুতোর বারোটা বাজানো যাবে না, চটি আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, আর তার থেকেও বড় কথা অত ইচ্ছে আমার নেই। এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেকটাই বদলে গেছে, একবার লকডাউনে আমি নিউ দীঘা এসেছিলাম আর তার আগে এসেছিলাম অনেক বছর আগে। আর ছোটোবেলায় যখনই দীঘা আসতাম এই হোটেলে থাকতাম, সাগরপ্রিয়া, অনেক পুরনো হোটেল, কিন্তু এইবার এসে পুরনো হোটেলে থাকতে চাইনি। তবে নতুন হোটেলে দেখছি অনেক হয়ে গেছে, মানে একদম মডার্ন হোটেল, এটাও দেখছি মডার্ন হোটেল। তারপর এই যে বিচ ভিউ, এটাও মডার্ন হোটেল। আমার অ্যাকচুয়ালি এখানে আসা উচিত ছিল, কিন্তু সি ভিউ যেই রুম আছে তার রেট প্রচুর, আমি বলবো তার থেকে অনেক ভালোই আছি। সকালে উঠে না হয় ট্রেন দেখা যাবে। আমার যে রুম ভাড়া পড়েছে সেটা হলো 1500 টাকা, ওর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই। এমনিতে ওই হোটেল মানে লে রইয়ের প্রাইস কিন্তু অনেক, মানে 2500-3000 টাকার নিচে ঘর পাওয়া যায় না। আমি দেখলাম যে 1500 টাকায় হচ্ছে, তো আজকে রুম বুক করলাম। তাহলে যাই এখন উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচ হলো একদম ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডারে, ওখানে কিন্তু উড়িষ্যা অবধিও যাওয়া যায় বিচের ধার ধার দিয়ে, আর সেটা যাওয়া যায় স্কুটি, বাইক বা গাড়ি যেটাতে আপনি চান। তো স্কুটি নিয়ে ঘোরার চেষ্টা করব। উদয়পুর বিচ হলো এখান থেকে 3 কিলোমিটার, দেখি অটো কত নেয়। এখন বাজে বিকেল 5:15, চলে এলাম উদয়পুর সি বিচ। এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লাস্ট পয়েন্ট, ওদিকে কিন্তু উড়িষ্যা। যারা ড্রিঙ্ক করেন তারা কিন্তু এই বিচে আসেন, মানে এখানে কিন্তু এখানে বিচের ধারে বসে বিয়ার, তারপর যা যা খেতে চান সব খাওয়া যায়। আর এই বিচে কিন্তু জনগণ মদ্যপান করতে আসে, মানে যা শুনেছি এখানেও কিন্তু আমাকে দালাল ধরলো যে কিছু ঠান্ডা লাগবে নাকি, কিন্তু আমি এসেছি এখানে স্কুটি চালাতে। তাছাড়াও দেখুন এই বিচটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা, ওই নিউ দীঘার মতো না। আমি তো বলবো যে এই যে প্রমাণও কিন্তু দিয়ে দিলাম, এখানে কিন্তু নাচ গান আর মদ্যপান চলছে, সবাই মানে পার্টি করছে এখানে। তো যদি ওই রকম পার্টি করার আপনার লক্ষ্য থাকে তাহলে কিন্তু উদয়পুর সি বিচেই আসতে হবে। এই যে এখানে কিন্তু স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে, স্কুটি করে যাবো একদম ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডারে, ওটাই হলো মোহন আইল্যান্ড সামনে, এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার। এখানে স্কুটি বাইক এসব ভাড়া পাওয়া যায়, আর যদি না চালাতে জানেন তাহলে কিন্তু স্কুটি বাইক করে ওরাও নিয়ে যায়, কিন্তু আমি চালাতে জানি, তো চলুন আপনাদের নিয়ে যাই। স্কুটির ভাড়া এখানে ফিক্সড, স্কুটি বাইক হোক আপনার লাগবে হলো 200 টাকা। এবার সেটাতে হচ্ছে 3 কিলোমিটার আপনি যেতে পারবেন, ওখানে বলছে লাল ঝন্ডা দেওয়াই আছে, লাল ঝন্ডা দেওয়া সেখানে হলো আপনার লাস্ট পয়েন্ট, ওর বাইরে যেতে পারবেন না, কিছুই লাগে না, না লাইসেন্স না আইডি কার্ড, 200 টাকা লাগবে। আর মানে মারামারি হয়ে গেছিলো যে কে আমাকে স্কুটি দেবে ওখানে। স্কুটিটা কিন্তু এখানে খুব পিছলাচ্ছে, তাই একটু স্পিড মেনটেন করে যেতে হবে। ওই যে ওদিকে কিন্তু সানসেট হচ্ছে, অ্যাকচুয়ালি কি এটা ইস্টের বিচ তো তাই জন্যে সানসেটটা ভালো করে দেখা যাচ্ছে না। গোয়া বা মুম্বাই এইসবের বিচ হলে হয়তো আরও ভালো হতো, গোয়া মুম্বাই এই সাইডের বিচ হলে সানসেটগুলো দেখা যায়, আর ইস্ট সাইডে হলে দীঘা পুরী পন্ডিচেরি এগুলো হলে সানরাইজটা দেখা যায়। কোথায় যে মোহন আইল্যান্ড খুঁজেই পাচ্ছি না। বিচে স্কুটি চালানোর কিন্তু আলাদাই অভিজ্ঞতা, এত ভালো সমুদ্রের হাওয়া, সানসেট, তারপর আপনাদের সবার সঙ্গে একটা স্কুটি রাইড, লাল পতাকা কই খুঁজে পেলাম না। এই যে এখানকার জুগাড়, যেহেতু বালিতে স্ট্যান্ড ধসে যাবে তাই জন্য এখানে ডাব লাগিয়ে দিলাম, দু একটা ছবি তুলে নি জাস্ট। আচ্ছা, এটাই হলো দো মোহনা, এবার জল শুকিয়ে গেছে বলে এরকম লাগছে, না হলে অনেকই ভালো দেখতে লাগে। ওই সাইডে হলো ওয়েস্ট বেঙ্গল,
ওদিকে কিন্তু একদম আকাশ কালো হয়ে আসছে, তাড়াতাড়ি ফিরতে হবে। ওদিকে হলো ওয়েস্ট বেঙ্গল আর এদিকে হলো উড়িষ্যা, দুই রাজ্যের কিন্তু খুব ভাব। আর এখানে যা স্কুটিটা দাঁড় করিয়ে এক দুটো ছবি নিচ্ছি। আকাশ কালো হয়ে যাচ্ছে, বৃষ্টি নামার আগে আমি ফিরে যেতে চাই, তাই তাড়াতাড়ি দু চারটে ছবি নিয়ে আর স্কুটি স্টার্ট দিয়ে ফেরত যাই উদয়পুর বিচে। আর ওই যে দূরে দেখছেন ওটা কিন্তু তালসাড়ি বিচ, অলমোস্ট ওই অবধি চলেই গেছিলাম। উদয়পুর বিচটা কিন্তু বেশ ভালো লাগলো, আর তালসাড়িটা হলো কিন্তু একদম উড়িষ্যার বিচ, ওটা হলো ওয়েস্ট বেঙ্গলের, আর এই মাঝখানে কোথাও হলো বর্ডার, আর ওদিকে কালো মেঘ, তুমুল বৃষ্টি নামবে, তুমুল বৃষ্টি। যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল, তুমুল বৃষ্টি নামলো, স্কুটি ছুটি, এখন ফেরত যাচ্ছি উদয়পুর বিচ। আচ্ছা, বর্ষায় ভেজা দীঘা কিন্তু এইরকম দেখতে, আবার বৃষ্টি নেমে গেল, এখন চলে যেতে হবে, কিন্তু বেশ আলাদাই দেখতে। পুরোটাই যখন ভিজে গেলাম ভাবলাম যে যাই ভিডিওটা নিয়েই যাই, তো ব্যাস বৃষ্টি নেমে গেল, এবার ফিরে যাই। কাল পরশু জ্বর তো আসবেই, আমার তো লাগছে এইভাবে আমাকে কোনো অটোওয়ালাও দীঘা অবধি নিয়ে যাবে না। যাই হোক, দেখা যাক। এখানে কিছুক্ষণ একটা শেডের নিচে দাঁড়ালাম, দাঁড়িয়ে বুঝলাম যে যতক্ষণই দাঁড়াই কোনো লাভ নেই। এখানে এলে অবশ্যই অটো রিজার্ভ করে আসবেন, যাওয়া আছে, কারণ কি এখানে কিন্তু অটো পাওয়া যায় না, এখন অটো পাচ্ছি না। তো ভাবছি আরও যদি রাত হয়ে যায় তাহলে বৃষ্টি হয়তো থেমে যাবে, কিন্তু অটো পাবো না। যা ভেজার ভিজে গেছি, এর থেকে বেশি আর কি ভিজবো। এই যে এখান থেকে কোনো অটো না পেলে এই যে টোটো স্ট্যান্ড, এখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, অনেকক্ষণ ভেজার পর কিন্তু শেষমেশ টোটো পেলাম, এবার যাচ্ছি হোটেলে। আর নিউ দীঘাতে অনেক দেখছি নতুন হোটেল হয়েছে, অনেক দামি দামি হোটেল হয়েছে, এই যেমন সি রিসর্ট, জায়গাটা বিচ থেকে অনেক দূরে, কিন্তু হোটেলগুলো দেখছি খুবই চকচকে, দামও কিন্তু ভালো, 2-3 হাজার টাকা এখানে রুম ভাড়া। এখানেই দেখতে পারেন অনেক হোটেল কিন্তু সি ভিউ এটাতে পাচ্ছেন না, এটাও খুব ভালো বিচ ভিউ রিসর্ট, দেখতে খুবই সুন্দর। আচ্ছা, এই যে ফিরে এলাম হোটেলে, হোটেলটার লাইটিং খুবই কম, রাত্রিবেলা দেখতে একদমই ভালো লাগছে না, মানে অ্যাটলিস্ট যদি নামটা লাইট দিয়ে হতো তাহলে ভালো হতো। এবার সমস্যা হলো যে ছোট ট্রিপ, তাই জন্য দুটো জামা নিয়ে বেরিয়েছিলাম, দুটোই ভিজে গেল। ও, 47% সব ঘুরে চলে এলাম, এখন 47% আপলোড হয়েছে। যাই হোক, কিছু করার নেই, এত দামি হোটেল নিয়ে যখন ফাস্ট ওয়াইফাই না পাই খারাপ লাগে। আচ্ছা, এই যে কান্ডারি এসে গেছে, ওই দেখা যাচ্ছে কান্ডারির ওয়েব 7, আর সব প্যাসেঞ্জার বাইরে আসছে, এই প্যাসেঞ্জারদের জন্য খারাপ লাগছে, দীঘা ঘুরতে এসেই দেখছে বৃষ্টি। আচ্ছা, এখন বাজে রাত 8টা, বলবো যে লাকিলি ভিডিও পোস্ট হয়ে গেছে, হয়তো বৃষ্টিতে ওয়াইফাই স্লো ছিল তাই হয়নি, এখন 8টায় গিয়ে ভিডিও আপলোড হয়ে গেছে, যা কাজ তো মিটলো। এবার যাই বাইরে কোথাও ডিনার করি। আচ্ছা, এখানে নিউ দীঘা সি বিচের পাশে কিন্তু লাইভ একদম তন্দুর লাগানো, এখানে আছে লেগ পিস, মানে এটা স্পাইসি হবে, এটা মালাই, এখানে অনেক রকম মাছ আছে, আর আমি নিয়েছি এই যে মালাই টিক্কা, এইটা এখানে হরিয়ালি আছে, রেশমি আছে, টিক্কা আছে, অনেক রকমের অপশান, আর একদম লাইভ গ্রিল করে দিচ্ছে। তো এই নিয়েছি চিকেন মালাই টিক্কা, সাথে শসা পেঁয়াজ আর কাসুন্দি দিয়েছে, বলছি কেমন টেস্ট। এই হলো নিউ দীঘা সি বিচের রাতের দৃশ্য, হয়তো কিছুই দেখা যাচ্ছে না, রাত্রিবেলাও কিন্তু অনেক ভিড়, তবে বেশ শান্তশিষ্ট পরিবেশ, অন্ধকারে হয়তো ওখানে কিছুই করার নেই, কিন্তু তাও মানুষ টর্চ জেলে ওখানে যাচ্ছে। আচ্ছা, চিকেন কাবাব কিন্তু পার স্টিক 50 টাকা করে ছিল, মোটামুটি আমার কিন্তু টাটকাই লাগলো, তবে মাছের অনেক কমপ্লেন করে লোকে যে মাছ কিন্তু বাসি থাকে, তো বুঝে খাবেন, একটু বেশি খাবেন না, লাইভ জিনিস কোথাও এসছেন খেতে সবারই মজা লাগে, কিন্তু লিমিটে খেলে আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। আচ্ছা, আমার মিত্র ক্যাফে কিন্তু খুব ভাল লাগে, মিত্র ক্যাফে যে চিকেন কাটলেট ওটা মানে আমার একদম মুখে যেন স্বাদ লেগেই থাকে, তো ওখানেই এসছি, চিকেন কাটলেটটা আগে খাই, তারপর যদি ইচ্ছে হয় ফিশ ফ্রাই বা বেঙ্গলি থালি, যাই হোক না কেন, দেখা যাক গিয়ে। এই সেই বিখ্যাত মিত্র ক্যাফে, 100 বছর পুরনো। আচ্ছা, এই কিন্তু সেই মিত্র ক্যাফের বিখ্যাত চিকেন কাটলেট, দাম হচ্ছে 145 টাকা, আর সাইজটা শুধু দেখুন। কাটলেট খাওয়া হয়ে গেল, মিত্র ক্যাফেতে থালি পেলাম না, বললো থালি শুধু লাঞ্চে হয়,
আর সত্যি কথা বলবো কাটলেট কিন্তু অতটা ভালো লাগেনি যেমনটা কলকাতায় খাই দমদম বা গোলপার্ক ব্রাঞ্চে। আর ব্যাপার হলো যে এবার থালি খাওয়ার ইচ্ছে হচ্ছে, কোথাও যাবো না কারণ কি অলরেডি কাবাব আর কাটলেট খেয়ে পেট ভরে গেছে, বরং হোটেলে চলে যাই, কালকের ভিডিও এডিট করা এখনও বাকি। আচ্ছা ফিরে গেলাম হোটেলে, রাতে বিচ গিয়ে বেশ ভালোই লাগলো, সানরাইজে তখনই যাবো যখন দেখবো যে বৃষ্টি হচ্ছে না, কারণ কি কাজ এখন শেষ করতে করতে রাত 2-3 বেজে যাবে, তারপর আবার ভোর 5 যাও, মানে মুশকিল ভিডিও বানানো, ভিডিও এডিট করা আর ভিডিও আপলোড করা খুবই মুশকিল। আচ্ছা এখন রাত 11 বাজে আর একটা বিপদে পড়ে গেছি আমি, কিছু ভাবেই আমার ফোন সুইচ অন হচ্ছে না। আমার যতদূর ধারণা বৃষ্টিতে হয়তো চার্জিং পোর্টে জল ঢুকে গেছে, তো যখন চার্জিং পোর্টে হালকাও জল থাকে তখন বলে যে চার্জিং নট পসিবল, ফ্লুইড ডিটেক্টেড। তো এখানে যত চেষ্টা করেছি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করার, এমনি চার্জ করার, অ্যাডাপ্টার চেঞ্জ করে, কিছুভাবেই ফোন অন হচ্ছে না। এখন একদম ইচ্ছে করছে না ভিডিও এডিট করতে, এই যে ফোন চালু হচ্ছে না, মাথায় আরেক চিন্তা ঢুকে গেল। যাই হোক শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কাল সকালে। সুপ্রভাত, সকালে হচ্ছিল হালকা হালকা বৃষ্টি, তো তার জন্যে আমি কিন্তু যাইনি, ভাবলাম যে কখন কি বৃষ্টি নেমে যাবে, যে জামাটা বেঁচে আছে সেটা চলে যাবে, তার থেকে ভালো আমি আরামসে কম্বলটা ঢাকা দিয়ে ঘুমিয়ে গেলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভালো একটা সানরাইজ বা সানরাইজ অত দেখাও যেত না, কারণ কি ক্লাউডি ওয়েদারে সানরাইজ একদমই দেখা যায় না, তো সেটা দেখাতে পারলাম না তার জন্য সরি। এখন বাজে সকাল 7:30, এইমাত্র চা বানালাম আর এখন বসছি এডিটিং নিয়ে, দেখি আজ ভিডিওটা আপলোড করতে পারি কি না এডিট করে, কারণ কি এদের যা ওয়াইফাই স্পিড লাগছে ভিডিওটা এডিট করে আজকের দিনটা কিন্তু বৃথাই যাবে, মানে এডিটটা হয়তো হয়ে যাবে কিন্তু আপলোডটা হবে না, সেটা সব থেকে খারাপ ব্যাপার আমার কাছে। এই যে অমরাবতী পার্ক দেখছিলাম যে সত্যি কি যাওয়ার মতো, কিন্তু মনে হলো না, এই যেই খুলে নিলাম আমার ভিডিও এডিটার, ফটাফট একটু কাজ করে নিই। আর যদি বাচ্চাদের সঙ্গে এই হোটেলে আসছেন তাহলে কিন্তু একটা ভালো পার্ক আছে এখানে। এখন বাজে সকাল 10:20, এই মাত্র ভিডিও রেডি হলো, ওদের বলেছিলাম যে 10:30 চেক আউট করে দেবো। দীঘায় হোটেলের চেক আউট টাইম অনেকটাই সকালে, বাকি জায়গার সাথে যদি কম্পেয়ার করি তো 10:00 চেক আউট টাইম আমি 10:30 বলেছিলাম, 11:00 বলেছিলাম মানেনি, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, চেক আউট করে রেস্টুরেন্টেই ব্রেকফাস্ট করবো। এখন বাজে 10:38, 10:35 কল করলো, সকাল 10:30 বলেছিলাম, সকাল 10:35 কল এলো যে আপনার চেক আউট আছে, আমি বললাম 2 মিনিট, 10:37 মানে 2 মিনিট বললাম, 10:38 ঘরে এসে 3-4 বেল মেরে দিল। মানে এই জিনিসটা চেক আউট করার সময় আমার খুবই খারাপ লাগলো, আমি জানি যে 12টায় নতুন গেস্টদের চেক ইন আছে, তবে এইরকম করা যে 5 মিনিট আর দিতে পারছে না, খুবই খারাপ, এই ব্যাপারটা হোটেলের আমার খুবই খারাপ লাগলো। এই দেখুন হাতে ল্যাপটপ নিয়ে বেরিয়েছি। আচ্ছা ফুড বিল হয়েছে 1049, স্যুপই 3 নিয়েছিলাম, তাছাড়া তো যা খেয়েছি বাইরে খেয়েছি, আর ব্রেকফাস্ট এখন মানে অলরেডি 11 বেজে গেছে, এখন আর কি করব, এই চলছে রেন্ডারিং আর অলমোস্ট হয়ে গেছে, এবার কিন্তু সব কিছু ওয়াইফাই স্পিডের হাতে। আচ্ছা এই হলো হোটেলের রেস্টুরেন্ট, অ্যান্ড ওখানে সামনে তাম্রলিপ্ত এক্সপ্রেস আসছে, অনেক প্যাসেঞ্জার বেরিয়েছে, লেট চলছে এখন ট্রেনগুলো কেন জানি না। আর ব্রেকফাস্ট টাইম এমনি শেষ হয়ে গেছে কিন্তু তাও আমাকে পোহা করে দিল, এখন বাজে 11:10, বেশ ভালো কিন্তু, উপরে কিন্তু ভুজিয়া বাদাম দিয়ে টপ করেছে। আচ্ছা হোটেল কিন্তু চেক আউট করে দিলাম, আমার যে ভিডিও সেটা কিন্তু আপলোড হয়ে গেছে, খুবই ভালো লাগে, মানে সকালে উঠে কাজ করলাম সেটা কাজে দিল, হোটেল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, শুধু লাস্টে চেক আউটের জন্য যেটা করলো সেটা আমার মানে খারাপ লাগলো। যাই হোক এখানে এসে থাকতে পারেন কোনো সমস্যা নেই, এখন যাব ওল্ড দীঘা আর সেখান থেকে বাস ধরে চলে যাব কলকাতা, এক্সপ্রেস লাইনে যাব ভলভো 9600, কারণ কি ওই বাস কাল আমার দেখে সাংঘাতিক লেগেছে। আজকের ব্লগের জন্য এইটুকুই, এর পরে কিন্তু আপনারা দেখতে পাবেন নর্থ ইস্টের কিছু ব্লগ, আশা করি ওগুলো আপনাদের খুব ভালো লাগবে, তো দেখা হচ্ছে নর্থ ইস্টের কিছু ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন।